আলহামদুলিল্লাহ, আজকে রবিবার, আজকে ছোট্টখাটো একটা শুটিং আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। মূলত 16 ডিসেম্বর উপলক্ষে, অর্থাৎ আমাদের ভিক্টোরি ডে উপলক্ষে যে ব্লগটা, অর্থাৎ স্পেশাল ব্লগটা করব, সেটার কাজে আজকে বেরোলাম। স্বপনকে নিয়ে আসবো, তারপরে অন্যদিকে যাব। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ঠিক আমারই মতো। আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো আছে, শ্যুট করে অনেক মজা পাবো। প্ল্যান মূলত হবে কিন্তু দুইটা, প্রথমটা আড্ডা, দ্বিতীয়টা শুটিং। অথবা এমনও হইতে পারে যে প্রথমে শুটিং তারপরে আড্ডা, জানি না কোনটা আগে হবে, তবে হবে ইনশাল্লাহ। ওহো, ভুল হয়ে গেল, আগে বাইকে তেল নেওয়া দরকার ছিল, যদিও আছে, তারপরেও নিয়ে রাখাটা ভালো ছিল। সাইডে একটা হেলমেট ঝুলানো আছে, সাবধানে যাওয়া লাগতেছে, অন্তত বুঝে শুনে বামের দিকে গ্যাপ বুঝে তারপরে ওভারটেক করা লাগতেছে। যাই হোক, এখন চার্জ নষ্ট না করি, কারণ অনেকটা শুট বাকি আছে। যদিও এক্সট্রা পাওয়ার ব্যাংক নিয়ে নিছি, সমস্যা হবে না, তারপরেও সাশ্রয়ী হওয়াটা ভালো। তাহলে এমনিতেই করছে দেরি, তার উপর লাগছে আবার হালা ফোনে কথা বলতে, কেমনটা লাগে? হ্যাঁ, কে শুনিস না তো, শোনার দরকারও নাই। ভাই পিছনে ভাই, টার্গেট ফিক্স করা হয়েছে, যাচ্ছি এখন হেমায়তপুরে, আড্ডা রেন হিসাবে ঠিক করা হয়েছে রিপনের বাসায়। ওয়েদারটা চমৎকার, আকাশে মেঘ নেই, হালকা রোদ, মিষ্টি রোদ। শুধু রাস্তার পরিবেশটা একটু খারাপ আছে, উল্টাপাল্টা সবাই চালাচ্ছে, যেটা বরাবর হয়ে থাকে, ব্যাপার না, নিজে সাবধানে যাইতে হবে, এই আর কি। আমি আমার শুটিং স্পটের মেন প্লেসটাতে চলে আসছি অলরেডি, সামনে জাস্ট এটার মধ্যেই ভেতরে যাব। বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, শ্যুট করে বেশ মজা পাবো, এই জন্য এই প্লেসটা গত 2-3 সপ্তাহ আগে আসছিলাম, তো ভালো লাগছিল, তাই ভাবলাম এখানে শ্যুটটা করব। ও ও চল আরাম দাদা, কিছু ভালো ভালো পিকচার নিব এই প্লেসটাতে। আল দাদা, মূলত আসছিলাম তো দুইটা কাজে, একটা হচ্ছে শুটে, আর একটা কাজ ছিল, সেটা হচ্ছে আড্ডা দেওয়া। তো আড্ডা দেওয়াটাই চলতেছে, শুটের কোনো ধরনের কোনো প্ল্যান প্রস্তুতি ওইভাবে ছিল না, ছিল মোটামুটি, শুধু আমি প্রস্তুতি নিয়ে আসছি, বাদবাকি আর সাথে যারা ছিল তাদের কোনো প্রস্তুতি নেই। তো শুধুমাত্র আমাকেই পরিশ্রম করতে হচ্ছে, আর কারোর কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই, কারণ জিনিসটা আমাকেই করতে হবে এখন, তো আমাকেই প্রিপারেশন নিয়ে সব কিছু রেডি করে করতে হবে। তো আজকে রবিবার, বলছিলাম যে রবিবার একটা শ্যুটে যাব, সেই শ্যুটটাই এখানে করতে চলে আসলাম। প্লেসটা মোটামুটি একদমই নিরিবিলি, তো প্লেসটা খুবই সুন্দর, লোকেশনটা পরে জানিয়ে দেব ইনশাল্লাহ। আর এই তো আলহামদুলিল্লাহ, হালা প্রচুর রোদ, রোদ একেবারে ছারখার করে দিচ্ছে দাদা। হট হট গরম দিন, গরমের দিন মানে, কিন্তু কথা হচ্ছে তুমি গরমের সময় জ্যাকেট মাথায় গেলে, আর বললেন না ছাতা নাইতে জ্যাকেট, হঠাৎ করে ভাবছিলাম এটা শীতকাল, কিন্তু এখন দেখি না এটা গরমকাল।
আসলে এখন অবস্থা হচ্ছে আমাদের তো 6 ঋতুর দেশ নাই এখন এখন 2 ঋতু তো 2 ঋতুর দেশ এদিক দিয়ে গেছিলাম না ওইদিক দিয়ে সামনে দিয়ে আর আসো গেলেই হইল শুটিং আপাতত এখানে প্যাকআপ ছিল যতটুকু কথা বলার বলছি আমরা আরো আবার শুরু করব আবার শুরু করব সামনে আরো দুইজন বসে আছে আড্ডা কাজ শুটিং সব চলতেছে তবে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে এখন খাইতে যাইতে হবে আর কত কাজ আপাতত এখানে শুটিং এর কাজ শেষ এর এখন খুব ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া করতে যাব হ্যাঁ মুড়ি মটকা কোথায় যাচ্ছে খাইতে হোটেলে মুড়ি মটকা ওকে প্রো বাইকার যাচ্ছে কিন্তু বাইকারের কোনো ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত পাইনি বেচারার অনেক দুঃখ অনেককেই ধরছে খুব জলদি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাওয়া যাবে কি না সদ্বুদ্ধি দিছি কোনো লাফালাফি করে লাভ নাই যখন পাবা এমনিই পাবা এখন কোনো লাফালাফি করো না চুপচাপ থাকো তাহলে পেয়ে যাবা সারাদিনে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আড্ডা তো ভরপুর হয়েছে এখন এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিছি হেমায়তপুরে আসি এখনও হেমায়তপুর থেকে মাত্রই রওনা দিলাম এত পরিমাণে চিল্লা চিল্লি পুরো করা হয়েছে গলা পর্যন্ত বসে গেছে রাস্তায় মেবি জ্যাম আছে ম্যাপে দেখলাম কি হবে জানি না আল্লাহ ভরসা জ্যাম থাকলে একটু কষ্ট হয়ে যাবে আমার সাথে যে যাবে আমার পিলিয়ন তাকে কোনো জায়গা থেকে পিক আপ করা বিশেষ করে বাসায় এটা খুব ভালো লাগে যে আমার জন্য ওয়েট করতেছে ভালোভাবে একটা মানসিক টেনশনে থাকা লাগে যে কখন পৌঁছাবো দেরি হয়ে যাচ্ছে এই সেই ম্যাক্সিমাম টাইমই আমার দেরি হয়ে যায় এই জিনিসটা ভালো লাগে যে হ্যাঁ পৌঁছাবো ওকে নিয়ে তারপরে বেরোবো আর সব থেকে কষ্টের কখন লাগে জানেন হয়তো এতক্ষণে বুঝতেও পারছেন হ্যাঁ ধরতে পারছেন ঘটনা অনেকটা এরকমই যখন ওই ফ্রেন্ডটাকে বা ওই মানুষটাকে সারাদিন জার্নির পর ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আসতে হবে ওই সময়ে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসা এই জিনিসটা যে কতটা প্যারার বাবা খুবই কষ্ট লাগে মনের মধ্যে গলির মধ্যে এত জ্যাম কেন রাস্তার অবস্থা খুবই ভয়ানক একেবারে বাজে অবস্থা এই তো ছিল সারাদিনের কর্মকাণ্ড সারাদিনের নানান ধরনের ব্যস্ততা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল সারাটা দিন অনেক মজ মাস্তি হইলো অনেক আড্ডা হইলো সব কিছুই ভালো হলো এখন তো বাসায় প্রায় চলে আসলাম এখন বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল দিনটা ইনশাল্লাহ নেক্সট ব্লগ 16 তারিখে আসবে এবং খুব ভালো হবে ইনশাল্লাহ এবং অনেক স্পেশাল হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আশপাশের মানুষরা নিয়ে ভালো থাকবেন এতটুকুই বলার আর কিছু বলার নাই আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই